लेक टाउन थाने के इलाके कालंदी में एक मकान से कंकाल बरामद होने की बुनियाद पर इलाके में हड़कंप मच गया। कंकाल पर नजर इस वक्त रामनवी के लिए बन रहे पंडाल में काम करने वाले कर्मचारी ने कंकाल को देखा। तुरंत इसकी सूचना लेक टाउन थाने की पुलिस स्टेशन को सूचित किया गया। लेक टाउन थाने की पुलिस ने मौके पर आकर कंकाल बरामद किया। पुलिस इस पूरे मामले की तहकीकात कर रही है। पुलिस का शुरुआती अनुमान है कि बुजुर्ग की मौत कोरोना वायरस के दौरान हुई है। स्थानीय सूत्रों के मुताबिक मरने वाले का नाम राजीव बारल बताया जा रहा है। पुलिस इस कंकाल के बरामद निकलने की घटना को लेकर मामले की जांच पड़ताल में जुट चुकी है। ভদ্রলোক নিজের মতন থাকতেন, যেহেতু আমি পাশে রেস্টুরেন্ট করেছি, ভদ্রলোক একটু হয়তো মেন্টাল ছিলেন, যার জন্য হয়তো আমাকে একটু ডিস্টার্ব করেছিলেন, বাট এমনি উনি কাউকে ডিস্টার্ব করতেন না, নিজের মতো নিজে থাকতেন। উনি বেরোতো, নিজের জিনিস কি আনতেন না আনতেন, কখন বেরোতেন কখন ঢুকতেন, দু একবার আমার চোখে পড়েছে, এর বেশি পড়েনি, দু একবার আমার চোখে পড়েছে। উনি খুব স্পিডি হাঁটতেন, নিজের মতো নিজে থাকতেন, কাউকে খুব একটা ডিস্টার্ব করতেন না। আমাকে একটু একটু পড়েছে, সে জানি না কেন, হয়তো ওনার পাশে দোকান থাকার জন্য, না হলে উনি ওনার মতো থাকতেন কিন্তু এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই। আজকে আমি 11:30 নাগাদ আমার কাছে এখান থেকে ফোন যায় যে অফিসার আসার পরে ফোন যায় যে এরকম ব্যাপার এরকম হয়েছে। তো আমি সেই জন্য আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হলো, তো আমি এসছি, দেখছি ব্যাপারটা, শুনলাম। হ্যাঁ, পুলিশ এসেছিলেন, পুলিশই সমস্ত ব্যবস্থা করেছেন, খুলেছেন শুনলাম, আমি তখন ছিলাম না, কিন্তু পুলিশ এসেছে, দরজাটা খুলে ওরা দেখানো হয়েছে বা দেখেছে। না, কঙ্কাল এখনো ভেতরে আছে, কঙ্কাল আসবে, ভেতরে আছে, ওনারা নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন। অবভিয়াসলি আমাদের লেক টাউন পুলিশ খুবই ইনিশিয়েটিভ, খুব তাড়াতাড়ি স্টেপ নেবেন। আপনার নাম? আমার নাম বিথি কান্ডার। You're the pain, you're the only thing that I wanna touch.